একেবারে কাছ থেকে ফিরে আসতে হয়েছে তাকে। নির্ধারিত ওজনের থেকে 100 গ্রাম বেশি থাকার জন্য অলিম্পিক্স থেকে তাকে বাতিল করা হয়। খবর, নিজের স্বাভাবিক ওজনের থেকে কম ওজনের ক্যাটাগরিতেই খেলছিলেন দিনেশ। সেই মতো কঠোর নিয়মের মধ্যে দিয়েই ওজন কমিয়ে রেখেছিলেন। বন্ধ হয়ে গিয়েছিল খাওয়া দাওয়াও, লাগাতার পরিশ্রম করে ঘাম ঝরাতে হচ্ছিল তাকে, চুলও কেটে ফেলেছিলেন, এমনকি শরীর থেকেও রক্ত বার করেছিলেন। এরপরও তার স্থান হলো না, বার করে দেওয়া হলো তাকে। অলিম্পিক্সে তাকে বাতিলের সিদ্ধান্ত মেনে না নিতে পেরে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে আদালতের সিদ্ধান্ত আসার আগেই নিজের হার মেনে নিলেন দিনেশ, জানালেন তিনি অবসর নিচ্ছেন, কুস্তির কাছে হেরে গেছেন। বৃহস্পতিবার ভারতীয় সময় 5:17 নাগাদ নিজের এক্স চ্যানেলে তিনি লিখলেন, মা কুস্তি জিতে গেছে, আমি হেরে গেছি, আমায় ক্ষমা করো, তোমার সাহস আমার স্বপ্ন সব ভেঙে গেছে, কিছুই আর বাকি নেই, বিদায় কুস্তি, আমায় ক্ষমা করে দিও। গতবারের রূপজয়ী এবার খালি হাতে ফিরছেন, সামান্যর জন্য তৃতীয় স্থান পেলেন না। মহিলাদের ভারোত্তোলনের 49 কেজির ফরম্যাটে চতুর্থ হলেন মীরাবাই চানু। গত টোকিও অলিম্পিক্সে সবার প্রথম পদক জিতেছিলেন মীরাবাই, কিন্তু এবার খালি হাতেই ফিরতে হচ্ছে তাকে। প্যারিসে বুধবারের ভারোত্তোলনে 199 কেজি ওজন তুলেছিলেন তিনি। ব্রোঞ্জের জন্য প্রয়োজন ছিল আরও 1 কেজি ওজন তোলার। এবার প্যারিস অলিম্পিক্সে চানুই ছিলেন একমাত্র ভারোত্তোলক। প্রথম ম্যাচে 88 কেজি ওজন তোলেন চানু। দ্বিতীয় পর্বে থাইল্যান্ডের খাম্বাওয়ে 112 কেজি ওজন তুলে মোট 200 কেজি ওজন তোলেন এবং ব্রোঞ্জের অধিকারী হন। তবে প্রথম ও দ্বিতীয় পর্ব মিলে মোট 199 কেজি ওজন তুললেন চানু, ফলে ব্রোঞ্জ জেতার জন্য 1 কেজি কম ওজনে পিছিয়ে চতুর্থ হলেন চানু। আপ্রাণ চেষ্টা করেও সফল হতে পারেননি প্যারিস অলিম্পিক্সে। এবার ইউএস ওপেন চ্যাম্পিয়নশিপ থেকেও নাম তুলে নিলেন নাদাল। নাম তুলে নেওয়ার সঠিক কারণ না জানালেও তিনি জানিয়েছেন, আমেরিকার ওপেন চ্যাম্পিয়নশিপে তিনি তার 100% দেওয়ার জন্য প্রস্তুত নন। তবে ভালো খবর, লেভার কাপে অংশ নেবেন তিনি। বুধবার রাতে নিজের এক্স চ্যানেলে একটি পোস্ট করে তিনি একথা জানিয়েছেন। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, নিউ ইয়র্কে নাদালের অনেক স্মৃতি রয়েছে। আর্থার অ্যাশ স্টেডিয়ামে রাতের ম্যাচ তার জীবনের অন্যতম স্মরণীয়। তিনি নিউ ইয়র্কের সমর্থকদের মিস করবেন। তবে ইউএস ওপেনের জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন তিনি। ভয়াবহ ভূমিধসে মৃত্যু 20 কেরলের ওয়েনার। সরকারি তথ্য অনুযায়ী ভূমিধসে 224 জনের মৃত্যু হয়েছে। তবে অন্যান্য সূত্র এবং তথ্য অনুযায়ী সরকারি তথ্যের প্রায় 2 গুণ মানুষের প্রাণ গেছে কেরলের ভূমিধসে। এমন পরিস্থিতিতে নিজের প্রথম গোল উৎসর্গ করলেন কেরলের ঘরের ছেলে। চলতে ডুরান্ড কাপে বুধবার ডাউনটাউন হিরো এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন তরুণ ফুটবলার জেসিন টিকে। এটি তার ইস্টবেঙ্গল সিনিয়র দলের প্রথম গোল। জেসিন টিকে ম্যাচের অতিরিক্ত সময়ে অর্থাৎ 93 মিনিটে গোলটি করেন। আর গোলের পরই একটি লাল হলুদ জার্সি নিয়ে ছুটে যান গ্যালারির দিকে। সেই জার্সিতে লেখা ছিল, শক্ত থাকো ওয়েনার, আমরা আছি তোমার পাশে, এই গোলটা তোমার জন্য। গত টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন নীরাজ। সোনা জিতেই গোল্ডেন বয়ের আখ্যাও পেয়েছিলেন তিনি। তবে সে গোল্ডেন বয় বা সোনার ছেলের আখ্যান ধরে রাখতে পারবেন কি না তারই লড়াই বৃহস্পতিবার। বৃহস্পতিবার ভারতীয় সময় রাত 11:15 নাগাদ নীরাজের জ্যাভলিন ছোড়ার পালা। সে জ্যাভলিন সোনা ছুঁতে পারবে কি না তার দিকেই নজর গোটা দেশবাসীর। দুদিন আগে সোনা লড়াইয়ের যোগ্যতা অতি সহজেই অর্জন করেছিলেন নীরাজ। সেদিন প্রথম থ্রোতেই 89.34 মিটার জ্যাভলিন ছুঁড়ে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন নীরাজ। আজ বৃহস্পতিবার সেই অন্তিম লড়াই, তাই গোটা দেশের নজর নীরাজের ইতিহাস সৃষ্টির লক্ষ্যে। বৃহস্পতিবার রাত 11:00 সোনা জিততে জ্যাভলিন ছুঁড়বে নীরাজ। আর সেই থ্রো যদি সোনা আনতে পারে তবে 1,89,000 টাকা খরচ করবেন ঋষভ পান্ত। শুধু 1,00,000 নয়, সঙ্গে 10 জনকে বিমানের টিকিটও দেবেন তিনি। এমনটাই তিনি নিজের এক্স চ্যানেলে লিখে জানালেন। তিনি বলেন, যদি নীরাজ চোপড়া সোনা জেতেন তবে টুইট লাইক করা এবং সবচেয়ে বেশি মন্তব্য করা লাকি উইনারকে তিনি 1,89,000 টাকা দেবেন। বাকি ফলোয়ারদের মধ্যে নজর কাড়া সেরা 10 জন পাবেন বিমানের টিকিটও। পাশাপাশি তিনি দেশ ও দেশের বাইরে সকল ভারতীয়কে নীরাজের জন্য সমর্থনের কথাও বলেন। রূপ নিয়ে ঘরে ফিরেছিলেন টোকিও অলিম্পিক্সে, তাই এবারেও আশা ছিল মহিলা ভারোত্তোলক মীরাবাই চানুর ওপর। তবে সেই আশা পূরণ হলো না মীরাবাই চানুর।
চলতি প্যারিস অলিম্পিক্সে চতুর্থ স্থানে এসেছেন তিনি, আর চতুর্থ স্থানে নেই কোনো পদকও, তাই খালি হাতেই দেশে ফিরতে হবে তাকে। তবে বুধবারের লড়াইয়ে পদক আনতে কিসে বাধা হয়ে দাঁড়িয়েছে সে কথা জানালেন চানু। তিনি জানান, ঋতুস্রাবের তৃতীয় দিন চলছিল, সেই অবস্থাতেই তাকে ভার তুলতে হয়। নিজের শটটা দেওয়ার পরেও পদক আনার জন্য যথেষ্ট ওজন তুলতে পারলেন না তিনি, এমনকি মাত্র 1 কিলোগ্রামের জন্য ব্রোঞ্জ হাতছাড়া করেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে হার দিয়ে শুরু হলো ভারতের। 27 বছর পরে দ্বিপাক্ষিক সিরিজ হারলো ভারত। প্রথম ম্যাচ টাই হলেও পরের দুটি ম্যাচ হারলো ভারত। ম্যাচের তৃতীয় দিনে বুধবার 110 রানে জিতল শ্রীলঙ্কা। গোটা সিরিজে শ্রীলঙ্কার স্পিন বোলিংয়ের কাছে বারবার ব্যর্থ হয়েছে ভারত। সিরিজের 3টি ম্যাচে মোট 27 উইকেট শুধু স্পিন বোলিংয়ের কাছেই হারিয়েছে ভারত। শ্রীলঙ্কার বোলার মহেশ থিক্সানা, জেফ্রি ভান্ডারসের সামনে দাঁড়াতেই পারলেন না ভারতের ব্যাটাররা, তাই সিরিজের প্রথম থেকেই ম্যাচ নিজেদের হাতে রেখেছিলেন টিম শ্রীলঙ্কা। অবশেষে সিরিজের তৃতীয় ম্যাচের শেষে 110 রানে জিতল শ্রীলঙ্কা।